गाइस वेलकम टू माय चैनल एंड वेलकम टू अ न्यू वीडियो। तो आज থেকে পূজো শুরু হয়ে গেল, ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল। আজ হচ্ছে সপ্তমী আর আমি মাঠে ছুটতে এসেছিলাম। আমি এখন আর এই মাঠটায় ছুটি না, আমি আসলে এই দিক দিয়ে একটা মাঠ আছে, এই যে রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে না, এই রাস্তা দিয়ে একটা মাঠ আছে, ওখান দিয়ে গিয়ে আমি ছুটতে যাই, ঠিক আছে। তো আজ যথারীতি আমার প্রচণ্ড পায়ে ব্যথা, যেটা আমার রোজই হয়ে থাকে, কিন্তু আজ একটু বেশি ব্যথা, সেই জন্য আমি তো আমার পায়ে আজ একটু বেশি ব্যথা, সেই জন্য আমি 2 কিলোমিটারই কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, তো আমি চেষ্টা করি 3 কিলোমিটার এখন, মানে টোটাল ছোটার 3 আজকে হয়নি, আজকে 21 হয়েছে, তাও 100 বাদ দিয়ে দিলাম 2 কিলোমিটার। তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা আমি কালকেই পোস্ট করব। এই রাস্তায় সেরকম লোক থাকে না, সেই জন্য আমি এরকম করে ভিডিও করার সাহস পাচ্ছি, না হলে তো আমি লজ্জাতেই মরে যেতাম। পিছন দিকে টোটো আসছে, তাই আমি ভিডিও বন্ধ করে দেবো। এটা হচ্ছে সপ্তমী স্পেশাল বেগনি, ধরো কালোটা ইয়ে হয়ে গেছে, এবার তো সবাই দেখা হয়ে গেছে, কি করে ওই ভিডিওটা এরমই দেবো। আর এইগুলো কি তেল ছাড়া? না, ওগুলো তেল দিয়ে এরপরে হবে তেল ছাড়া। এইটা তেল ছাড়া হবে আমার জন্য? আমাদের বাড়িতে পুজো লেগে গেছে দেখানোর জন্য। মুড়মুড়ি খাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? সুমুর বড় বাড়ি। বেগনি খাচ্ছিস? হ্যাঁ, তেল দিয়ে ভাজা, তুই খেতে পাবি না তো? দেখ দেখ, ঢুকিয়ে দিচ্ছিস নাকি ক্যামেরাতে? একদম ঘুড়িটাও তার সাথে কীরকম বাড়ছে সেটাও দেখ, তেল দিয়ে বেগনি খেয়ে। ঘুড়িটা এমনি খাই বলে বাইরে কি খাবি তারপরে? আজকে সপ্তমী পুজো দিয়ে আমি কিছু খাবো না বাইরে। ওকে দোকান দেখতে বলেছে তো বাবা? যাচ্ছি। ছবিটা হার ইয়ার দেয় কেন সবাই? তোর মুখটা বন্ধ, তোর মুখটা মেকআপ আর ভালো। তুই বেগনি খা, বেগনি খাবে আর আমি বেগনি শুকবো। ভালো সেন্ট, কিন্তু আমি খাবো না। গাইজ, এখানে আমাদের পনির পাসিন্দা হচ্ছে, ওখানে দুটো হয়ে গেছে, একটা বাবার খাওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে 4টে। এটা হচ্ছে আমার মাথা থেকে বেরিয়েছে রেসিপিটা। তোমার রেসিপিটা রেসিপিটা রেধে কেমন লাগছে? খেয়ে বলতে পারবো, রেধে তো মানুষ বলতে পারে না রেসিপি কেমন লাগে। না মানে তোমার রান্না করতে ভালো লাগলো? ধন্যবাদ। আর আজকে কি কি রান্না হয়েছে? রান্না হয়েছে পটল ভাজা, শাক ভাজা, পনিরের তরকারি, ডাল, পমফ্রেট মাছ, আলু পটল, পনির, পমফ্রেটের কি হয়েছে? ভাপা হয়েছে, পমফ্রেট ভাপা। এর মধ্যে থেকে প্রথমেই আমি খাবো না হচ্ছে, সবই খাবো আজকে, কিন্তু অল্প অল্প করে। এটা একটু বেশি কালো হয়ে গেল না? চলেছে চলেছে। আমাদের পুজো পার্টি বাড়ি চলে এসেছে, পুজো দেখতে গেছিল। ঠিক একটুর জন্যে তুই মায়ের গাল থেকে বেঁচে গেছিস, কারণ তুই আজকেও বাড়ি সবার সাথে খাবি না। না ওটা ডেকাথলনের জুতো, সবাই পড়তে পারে না। সাদা তোর সেই মোটা পাড়া হিল দেওয়া জুতো, সাদা আর হিল দেওয়া জুতোই নেই কোনো, সাদা রঙের হ্যালো গাইজ, আজকে আমি অনেক কিছু খেয়েছি আসলে, মানে আমার যে ডায়েট আর কি, তার বাইরে আমি একটা পনির পাসিন্দা খেয়ে ফেলেছি আর পমফ্রেট মাছ খেয়েছি। আশা করি মাছটাতে কোনো প্রবলেম হবে না, ওটা জাস্ট ভাপানো ছিল সেদ্ধ, তো মাছের প্রবলেম নয়। আমি পনির পাসিন্দা খেয়ে ফেলেছি, এটা আমার একটা বড় কনসার্ন, যাই হোক প্রচণ্ড ডায়েট, কারণ আমি তো উঠেছি সেই 5:15, তারপর থেকে তো মাঠে গেছিলাম, ঘুমাই, আজকে ঘুমাইনি, আজকে আমি একটু পড়ছিলাম, ঠিক আছে।
সবাই প্লিজ ভেবো না যে আমি পড়া দেখানোর জন্য পড়ছি না, তা নয়। আমি পঞ্চমী ষষ্ঠী দুদিন মানে তার আগে থেকে আমি বইপত্র গুটিয়ে আর কি তুলে দিয়েছি একদম চালে, সেই জন্য আমি আজকে একটু পড়তে বসেছিলাম। প্লাস আমার ম্যাথ ক্লাসটা অনেক পিছিয়ে যাচ্ছে, সেজন্য আমি ম্যাথ প্র্যাকটিস করলাম, তারপর একটু জিওগ্রাফি পড়লাম, ব্যাস। আর আমাকে যেহেতু অনেক টায়ার্ড লাগছে সেই জন্য আমি মুখে এখন এই ফেস প্যাক লাগিয়ে এখন শুয়ে আছি, যাতে এই ফেস প্যাকটা আমার টায়ার্ডনেসটাকে একটু কমিয়ে দেয়, মানে আমার এই টায়ার্ড মুখটাকে। বাইরে এখন আলোচনা হচ্ছে যে নবমীর দিন কী কী রান্না হবে, আর তার সাথে অনেক প্ল্যান্স চলছে যে কে কখন বেরোবে পুজোতে। আর আমিও অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আমি এখন শুয়ে পড়েছি। দেড় ঘন্টা মতো ঘুমাবো, তারপর রেডি হব, তারপর বেরোবো। আমার একটু গিল্টি ফিল হচ্ছে ঠিকই যে পড়ছি না আমি, পুজোতে ঘুরছি, কিন্তু আসলে এটা তো পুজো না, মানে বাঙালিরা এখানে একটা ছাড় পায় পুজোতে, মানে যে যতই কাজ পেন্ডিং রাখুক না কেন বাঙালিরা ছাড় পায় পুজোতে, যতই কাজ থাকুক না কেন একটু রেস্ট করতে হয় বাঙালিকে, একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে হয়, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? নিজের ইমোশনগুলোকে ভাবে নষ্ট করা উচিত নয়। পুজো মানে ঘুরতে হবে, বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে, এটা বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব। আর আমি আর চুল স্ট্রেট করার এনার্জি পাইনি, সেই জন্য আমি এইভাবে চুলে অনেক গার্ডার লাগিয়ে নিয়েছি। তো এরকম করে রাখলে না চুলটা অনেক বেশি স্ট্রেট থাকে, দেখতে লাগে। আর আমারটা এমনি অনেক ফ্লাফি চুল। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট করি, তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমি রেডি হব তখন। চিকেনের একটা পিস দিয়েছে, ওদের 30 টাকা নিয়েছে। ৪০ টাকা এগ রোল খাওয়া ভালো ছিল, তার মধ্যে আবার আধখানা দিতে হবে। বন্ধুদের সাথে বেরোলো সময় ভিডিও করা সম্ভব না, এটা আমি মেনে নিয়েছি, কিন্তু তাও আমি কিছু ভিডিও করেছি। ওখানে তো মাইক নেই আমার, ওখানে শোনার প্রবলেম। তো আমরা প্রথমে গেছিলাম সুরুল, তারপরে গেছিলাম বাঁকা মানে মিশন কম্পাউন্ড। তো ব্যাস এই করেই সপ্তমী শেষ। আমি আজকে অনেক রেস্ট্রিকশানে আছি, জাস্ট এক পিস মোমো খেয়েছি, আধখানা ললিপপ খেয়েছি চিকেনের, আর এক কামড় রোল খেয়ে চলে এসেছি। তো আমার মনে হয় আমি অনেক বেশি রেস্ট্রিক্ট করে রেখেছি নিজেকে খাওয়ার দিক থেকে। হ্যাঁ, আর আমার খেতে ইচ্ছাও করছিলো না, মানে ওরা জোর করেছিলো বলে আমি মোমোটা খেয়েছিলাম, নাহলে আমি মোমো খেতামও না। ললিপপটা ভালো খেতেছিলো, কিন্তু পুরোপুরি ঠকিয়ে দিয়েছে, কারণ 30 টাকা জাস্ট এইটুকু একটা ললিপপ দিয়েছে। যাই হোক, আর এই আর কি, এই করে কেটে গেল পুজো। এবার মেন সমস্যা হচ্ছে তো কালকে অষ্টমীর দিন, মানে কাল তো লুচি খাওয়ার এসব ব্যাপার আছে, আমি জানি না যে আমি কতটা না খেয়ে থাকতে পারবো, কালই হচ্ছে আমার মেন পরীক্ষা। তো ব্যাস এই আর কি, সবাই অবশ্যই জানাও মানে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। যারা যারা পুজোর মধ্যে দেখছো অবশ্যই, তারা কোথাও বেরোচ্ছো না বলে, বাড়িতে ল্যাব খাচ্ছো বলে আমার ভিডিওটা দেখছো, আমি বুঝতেই পারছি।
আর আমিও মানে ল্যাব একটু হলেও খাচ্ছি, মানে সবাই কি আর সকালবেলা বেরোয় বিকালবেলা বেরোয়, আমি ওরকম না, আমি জাস্ট 3 ঘন্টার জন্য হয়তো বেরোই দিনে। তো কেমন লাগলো ভিডিওটা জানাও অবশ্যই, আর যারা যারা বাড়িতে ল্যাব খাচ্ছ তারা একটু বেরো বাড়ি থেকে, একটু পুজোকে এনজয় করো, ঠিক আছে? আর যারা আমার বন্ধুর মতো মানে ঋত্বিক, ও ছুটি পায়নি এবছর, মানে ও জাস্ট জয়েন করেছে কিছুদিন আগে, তাই জন্য এবার ও পুজোতে আসতে পারেনি। তো ওকে মানে ও এই বয়সে কি দরকার, মানুষের কাজকে প্রায়োরিটি দেওয়া অনেক বেশি দরকার, তো ও সেটাই দিয়েছে। হ্যাঁ আমরা একটু আধটু মিস করছি, বেশি করিনি, আর পরের বার এসে অবশ্যই ও খাইয়ে দেবে আমাদেরকে, ট্রিটটা তো বাকি আছে, ইভেন পুজোতে আসেনি ওটাও খাওয়াতে হবে। পুজোতে আসেনি বলে তার পেনাল্টি স্বরূপ ওকে আমাদেরকে খাওয়াতে হবে। ব্যাস দ্যাটস অল ফর টুডে, টিল দেন টেক কেয়ার, সবাই ভালো করে পুজো কাটাও, বাই।